পাঞ্জাবি হবে মেয়েদের যে জামা কাপড় এগুলো এগুলো পেরিয়ে কারণ আমি একটা কিছুতে বুঝবো সেক্ষেত্রে ভাই বুঝে একটা কী কী কাজ হয় এগুলো জানাবো এবং এই হাটটা হচ্ছে কাশপুর মদনপুর সোনারগাঁও মুদ্রাপাড়া চৌরাস্তা তো এই হাটটা বসে প্রতি শুক্রবার কটা থেকে শুরু সকাল 8টা থেকে রাত 8টা তোলা তাহলে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু ওনাদের এই হাটটা বসে তো আপনার নামটা কী বলে আমার নাম হলো জালাল ব্যাপারী ভাই তো আপনার এই কী কী এখানে পোশাক বা কালেকশনগুলো বিক্রি করতেছে এখানে আপনার কি এটা আমার বিক্রিটা করতে পারবো হ্যাঁ আপনার বিক্রি কথা বলবেন মানে এই কাজটা কী কী হয় মানে এই কাপড় দিয়ে কী কী কাজ এই কাপড় দিয়ে আপনার আপনার অনেক কাজ হয় মেয়েদের জামা কাপড় জি খেলোয়াড় তারপরে ওড়না কামিজ এগুলি বিভিন্ন আইটেম এখানে সাদা কাপড় আছে পাঞ্জাবি কাপড় আছে তো এখানে মানে সবচেয়ে কম দামে আপনার আমাদের পাওয়া যায় হ্যাঁ সবচেয়ে কম দামে পাইকারি যারা যারা আমাদের শুধু শুধু ক্ষুদ্র উদ্যোক্তা আছে কারখানা আছে ছোটো কাটো তারা ইচ্ছে করলে আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ পাইকারি নিতে পারবো আমরা পাইকারি বিক্রি করি এবং কেউ যদি আপনারা নিয়ে ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে করতে পারবে তো আপনার এখানে সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে যদি প্রাইস দেন আমাদের আপনার 110 টাকা গজের কাপড়ও আছে 110 টাকা থেকে শুরু হ্যাঁ 110 টাকা গজের কাপড় আছে যেটা আপনার 45 টাকা 45 টাকা এই রেটের কাপড় আছে তার মানে 105 মানে 110 টাকা থেকে শুরু করে 155 40 এরকম করে কথা আছে 40 টাকা 45 টাকা করে 40 নাকি 100 40 শুধু 40 টাকা থেকে শুরু গোস্তা করে হ্যাঁ শুধু 40 টাকা থেকে 45 আপনার 110 আচ্ছা 110 টাকা সাহায্য দেবেন তো ঠিক আছে আমাদের আমাদের বিএসির উদ্দেশ্যে এক এক করে কিছু কাপড় দেখান এবং প্রাইস চেঞ্জটা বলেন প্রথম আমরা কোনটা দেখবো এই যে আমাদের এই যে আপনার এই কাপড় পাঞ্জাবির কাপড়টা এটা আপনার আমাদের 110 টাকা গজ 110 টাকা গজ বুটিক আচ্ছা তারপর জি তারপর আমরা আরেকটা দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আমাদের এখানে আছে এই এই যে এখানে আছে 37 জি বুঝলেন 37 হ্যাঁ ভালো কাপড় মানের কাপড় ইসলামপুরা কাপড় আচ্ছা আচ্ছা হ্যাঁ এটি কত রে গো এটি পিউ দেখি আমরা 250 টাকা 300 টাকা পিউ 250 থেকে 300 টাকা পিউ এক পিস কয় বস্তা হয় এক পিস আমরা দুই গজ ঠিক আছে তারপরে আমরা কোনটা দেখব হ্যাঁ তারপরে নেক্সট আমরা আরেকটা দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ নেক্সট থেকে আমরা এই নেক্সট থেকে দেখেন আমি আর এই যে আপনি নিলেন আমরা উন্নত মানের কাপড় আমরা এটি আমরা 50 টাকা করব 50 টাকা মাত্র এটাতে কী কী কাজ হয় এটাতে আমরা মেয়েদের খেলোয়াড় খেলাজু তারপরে জামা অনেক কিছু আচ্ছা তো এটা এটা মাত্র 50 টাকা তারপরে আমরা নেক্সট আরেকটা দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট আছে আরেকটা আছে আমরা গিয়ে নেক্সট এই যে আমি এই যে জি এটা আমরা আমরা 45 টাকা করব এটা মাত্র 45 টাকা গজ এটা কী কাপড় এটা আমরা আমরা ক্লাব কাপড় এটাতে কী কী কাজ হয় এটা তো জামা আপনার ওড়না খেলোয়াড় অনেক কাজ হয় বুঝলেন আচ্ছা তো ঠিক আছে আমরা আরেকটা দেখি আমাদের এইটা আছে আপনার গিয়া আপনার এই যে শাড়ি কাতান কাপড় আচ্ছা আচ্ছা এইটা আমার 12 হাত আমরা দেখি 200 টাকা 200 টাকা 6 গজ 200 টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা 6 গজ হ্যাঁ মাত্র 200 টাকা ঠিক আছে আমরা তারপরে আরেকটা দেখবো এটা দেখবেন এরপরে আছে আমি গিয়া আচ্ছা আমি ভাই দেখাই দেখছেন মানে এই যে আমার এই যে এটা আছে আমার নীলেন জর্জের জি এটা আমার 70 টাকা করে বুঝছি আমি 70 টাকা এটাতে কী কাজ হয় এটা তো জামাই বানে মেয়েদের জামা বানে 70 টাকা মাত্র 70 টাকা গো আচ্ছা এটা কি এটা কী কাপড় এটা আমার জর্জের কাপড় আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট আরেকটা দেখি আরেকটা কালার শুরু আরেকটা কালার এই যে আরেকটা কালার শুন আছে এই যে এটা আপনার 40 টাকা করবে মাত্র 40 টাকা করবে তো এটা এটা কী কাজ হয় এটা তো আপনার এই যে জামা বানায় জামা বানা জামা আপনার অনেক কিছু এটা আচ্ছা পাঞ্জাবি কাপড় কোনগুলো এই যে পাঞ্জাবি কাপড় দেখাইলাম তো এই যে সাদা দেখাইলাম সাদা এগুলো পাঞ্জাবি কাপড় এটা ছাড়া এদিকে দিকে আরও আছে হ্যাঁ আছে আছে এই যে আরেকটা মালা আছে পাঞ্জাবি কাপড় আচ্ছা এটা কত রেগর এটা বেশি আমরা 80 টাকা করবো মাত্র 80 টাকা করবো তো ঠিক আছে এই কাপড় মাত্র 80 টাকা গজ উঠে যাবে আপনার
একটা পাঞ্জাবি কয় গোট লাগে? দুই গোট পাঞ্জাবি লাগে আমি তিন গোট তিন গোট তিন আশি তিন আশি এটাতে তিন তিনশো আনতে বাদ দেখো তিন কুড়ি ষাট টাকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা আর ঘুগুড়ি ধরেন চল্লিশ টাকা যদি বেশি করে মাল বানান তাহলে ধরেন চল্লিশ টাকা ওখান থেকে আছে তিনশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে যারা আপনারা ওখানে ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন পাইকারি রেটে সম্পূর্ণ পাইকারি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার এই যে এই হাটে যদি আসে সেক্ষেত্রে কীভাবে আসবে এই হাটে আসলে আমি কোন জায়গার চার্জ হয়ে বলে সারা বাংলাদেশের থেকে ধরেন যে কোন দেশের থেকে আমাদের লোক আসে আমার এখন বরিশাল আছে রাজশাহী আছে কুমিল্লা আছে আওয়ার সুযোগ আছে সমস্যা নেই আপনার মুরগাপাড়া চৌরাস্তা আপনার এটা আপনার যে কোনো জায়গায় আপনি আসতে পারবেন আচ্ছা যাই এখন কত হইলো কি সারা বাংলাদেশের মানুষ কিন্তু ঢাকা কোন জায়গায় এটা চিনে হ্যাঁ চিনে তো ঢাকা যদি আসেন ঢাকা গুলিস্তান আইসে যদি বলেন আমি কাশপুর যাবো কাশপুর আইসে যদি বলেন আমি সোনারগাঁও যাবে সোনারগাঁও মুরগাপাড়া চৌরাস্তা চৌরাস্তায় আসবো দিচ্ছি আর আমরা চেষ্টা করবো এই নাম্বারটা স্ক্রিনে দেওয়ার জন্য এনার সাথে যোগাযোগ করলে কিন্তু ওনার কাছ থেকে কালেকশন দিতে পারবেন এবং কম বেশি সব টাইপের মালই এখানে আছে অনেক মালই আছে তো ঠিক আছে সাথে সাথে দিকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শুরু থাকবে সুস্থ থাকবে ঠিক আছে।